আসুন পবন দেব, নতুন শ্রী মন্দিরে পদার্পণ করুন। আজ্ঞা করিয়াছেন, যথা আজ্ঞা পালন করিব। এখনই দুই চাকর দাঁড়ে দাঁড়ে করিতেছে ভিক্ষা, মাদুকুড়ি পাইবার ফুলবে দাও তাহাদের শিক্ষা। প্রবল বায়ু বেগে উড়িয়া দিন সকল খাবার, বিমত করিবেন না, পাইবে অজস্র পুরস্কার। ঠিক আছে মালকীন, আছে মোর 49 বায়ু, যথা সময়ে যথা স্থানে পাঠা যেত। আপনি আদেশ দিলে এক ফুটে উড়িয়া দিতে পারি বিশ্বব্রহ্মাণ্ড, উড়িয়া দিতে পারি। প্রণাম মা, এখন আমি আসিতেছি। আসুন দেব, এইবার হবে দুই ঠাকুরের পরীক্ষা। Thank you.
আপনি তো সবাই জানেন মাতা, এক নতুন লীলার অবতারণা শুরু হতে চলেছে। আপনি নিজের মতে বলুন। নিজের মুখে কি আর বলিব দেবশ্রী, সবই তো জানেন। সেই গলপতি গুরুবারে নবশ্রী মন্দিরে দ্বাদশ বর্ষ পূর্ণ হইতেছে। এ তরুণ 58 কোটি খাদ্য ভাণ্ডার খুলিয়া দিয়া করিব আশা পূরণ। নিমন্ত্রণ রইল সকল নগরবাসীকে, আপনিও আমন্ত্রিত। হে দেবশ্রী, সকল কাজে আপনি থাকিবেন সাক্ষী। আসি এইবার, এখনো বহু কাজ বাকি। বহু লোক করিবে আমার বিরুদ্ধে অভিযোগ। সবাই তো জানে আমি যে খটক নারদ, যুগল মিলন করাইব লক্ষ্মী ও নারায়ণে। তখন ভগবান করিবে দরদ গা, গাজী মুশকিল আসান কর দয়াল মানিকে। এখন কাজ হইবে দুই গণাহারি প্রভুর ক্রুদ্ধ পড়ানো। এখন আমি গাছ তলায় বসি। আমি তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। সত্যি ফকির বাবা, বলুন বলুন।
উঁচা দূরে মন্দিরের চূড়া খানি দেখতে পাচ্ছ? ওই 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 যে দূরে ওই যে মন্দিরের চূড়া খানি, হ্যাঁ তাই তো, ওখানে অন্ন ছত্র খুলেছে। আমি এই মাত্র গরম গরম হালুয়া, মন্না, মিঠাই, ছক্কা পুড়ে এলাম। ওখানে কোনো জাত বিচার নেই, যেই যাবে সেই পাবে। বাবা আমার সময় হয়ে এলো, আমি এখন আসি। ওই যে ওই যে জাগা চল, আমরা ওই ওইখানেই যাই। চলো হতাশ্রী, দেরি করলে ফুরিয়ে যেতে পারে। কিন্তু সে কোথায় থাকে তা আমি জানি না, কিন্তু তোমার ভয় কি আছে বাবা? বড় তৃষ্ণা পেয়েছে। বেশ তো, এতে নবনী আছে। খান, মনের তৃষ্ণা দূর হয়ে প্রভু তৃষ্ণা বেড়ে যাবে। বড় দামি কথা বললে বাবা, কিন্তু তোমার পরিচয় পেলাম না যে। কত কথার কাজ কি, এরপরে বলবে পিতার নাম কি, বাড়ি কোথায়, বংশের নাম কি, ভাইয়ের নবনী কে, শান্ত অন্ত, হাত পাতুন মহাশয়। যা বাবা, রাজপ্রসাদে আমি অনেক ভোগ খেয়েছি, কিন্তু এরকম নয়। তুমি এই অমৃত কোথায় পেলে বাবা? কথা থাক বাবু, এখন বলুন আপনার মহৎ উদ্দেশ্য। আমার উদ্দেশ্য আমার প্রভুকে খোঁজা, কিন্তু তুমি বনে একা একা, তোমার উদ্দেশ্য? আমাকে যে খোঁজে আমিও তাকে খুঁজি, কিন্তু আপনার প্রভু আপনার সামনে। কই কই কোথায় আমার প্রভু, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। চোখ থাকলে তো দেখবে মহাশয়, শাস্ত্রী বলে যো মম পশ্যতি সর্বত্র সর্বং চময়ি পশ্যতি। বাবা তুমি গীতার কথা বললে, বড় দামি কথা, তুমি ঠিকই বলেছ। আমার প্রভুকে দেখার চোখ নেই, চোখ নেই। এখন আমার বুটে ধেনু চড়ানোর সময় হলো, আপনি নাকের সোজা যান, আপনার অদৃশ্য প্রভুকে পেয়ে যাবেন। কিন্তু রাখার ভাই, কালিয়া রাখার অদৃশ্য হলো যে, কোথায় গেল কালিয়া রাখার? রাখার ভাই,
বাবুজি আমার আমার রাখাল ভাইকে দেখেছেন, খিদে পেয়েছে, আমার হাতে এই নাড়ু খাবে বলে এই গেল। আরে এই তো তার পায়ের ছা। কিন্তু বাসি বাজে অদৃশ্য হয়ে গেল, তাকে আমি ধরে রাখতে পারলাম না মা। কিন্তু কিন্তু তুমি কে মা? আমি আমি হতভাগিনী শ্রেয়া চন্ডারিণী। রাখাল ভাই আমার এই হৃদয়ে ও অন্তরের প্রভু, এতদিনে আমি তাকে চিনতে পেরেছি। আমার অহংকারে চোখ দুটো অন্ধ হয়ে গেছে, তাই আমি থেকেও প্রভুকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও মা। বাবা যখন কাছে এসেছে তখন পূর্বেই ক্ষমা হয়ে গেছে, কিন্তু কিন্তু আমার রাখাল ভাই কোথায়? কোথায় আমার রাখাল ভাই? রাখাল বলল নাকের ছড়া গেলে তার দর্শন পাবো। চলো মা আমার সঙ্গে। আবার আমরা জাত পাত বাঁধিয়ে ভক্তের জাত তৈরি করব, প্রভুকে ডাকব ও তার সেবা করব। চলুন বাবা নবশ্রী মন্দিরের দিকে। চলো মা চলো। এসো তবু ভবতরীতে, দেখা হবে নবশ্রী মন্দিরে। আপনারা এখানে এই অবস্থা আপনাদের কে করলো? তোমাদের প্রতি অবিচার করার ফল বাবা, তোমাদের প্রতি অবিচার করার ফল। মহারাজ আমাদের ত্যাগ করেছে, আজ আজ আমরা ঘর বাড়ি জায়গা জমি এমনকি স্ত্রীপুত্র সব হার পদাধিকারী, আজ আমাদের ঘর পথে পথিক আমাদের দেবতা। আমাদেরকে ক্ষমা করো, প্রভুকে ডাকুন তিনি আপনাদের ক্ষমা করবেন। মালকীকে ডাকুন তিনি আপনাদের সব কিছু ফিরিয়ে দেবেন। আগে আমাদের কিছু খেতে দিন মা, আমরা আর পথ চলতে পারছি না। প্রমিলা প্রমিলা ওনারা খেতে চাইছে, কি করা যাবে প্রমিলা? আমরা তো ঘর দুয়ার বন্ধ করে নিমন্ত্রণ বাড়তে যাচ্ছি বাবা। রত্ন সাগরের তীরে ওই নবশ্রী মন্দিরে। নবশ্রী মন্দিরে? হ্যাঁ, আজ সমস্ত নগরবাসীদের নিমন্ত্রণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না বন্ধ, মহালক্ষ্মীর আটান্ন কোটি ভাণ্ডার দান চলছে। আশ্চর্য ঘটনা, পাপ তাপ সব কেটে যাবে। চলুন।
নবশ্রী মন্দিরের কাছে। হ্যাঁ তাই তো হতাশে আমরা চলে এসেছি। মন্ত্রপাঠ করেছ, যদি আমাদের দুই ভাইকে কিছু খেতে দেয়। তুমি ঠিক বলেছো হতাশে, তুমি ঠিক বলেছো। আপনাদের গৃহের মালিককে বলুন, আমাদের নতুন হাড়ি দিলে ও শাক সবজি দিলে আমরা নিজেরাই রান্না করে খেতে পারবো। চল লীলা চল, আমরা মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। চল 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 চল।